¿Qué es eso? ¿Qué es eso? Provati. কমরেড বন্ধুগণ, আমি এখানে আমাদের প্রাক্তন সভাপতি প্রয়াত জননেতা কমরেড বাজুবন জিয়ার স্মরণে একটা শোক প্রস্তাব উত্থাপন করছি। গত 21 ফেব্রুয়ারি রাত 11:40 আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি এবং সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটিরও প্রাক্তন সভাপতি ছিলেন, সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় কমিটির সভাপতির পদটি অলঙ্কৃত করেছেন। তিনি সিপিআইএমের কেন্দ্র কমিটির প্রাক্তন সদস্য এবং রাজ্য সম্পাদক মন্ডলীরও সদস্য ছিলেন। 80 বছর বয়সে আইলস হসপিটালে দীর্ঘদিন রোগ ভোগার পর তার জীবন অবসান ঘটে। গণমুক্তি পরিষদের কেন্দ্র কমিটি আয়োজিত আজকের এই স্মরণ সভা কমরেড বাজুবন ইয়াংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার স্ত্রী, দুই পুত্র, কন্যা ও পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। কমরেড বাজুবন ইয়াংয়ের বিশাল অবদান গণমুক্তি পরিষদ অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কমরেড বাজুবন ইয়াংয়ের জন্ম একটি মাঝারি কৃষক পরিবারে। মহারাজ বীরবিক্রম কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভের পর 1960-এর দশকে খুব কম বয়সে কংগ্রেস দলের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেন। কিন্তু প্রতিবাদী, ন্যায়পরায়ণ ও স্বাধীন চেতা বাজুবন ইয়াং তদানীন্তন কংগ্রেস শাসনের জনবিরোধী ও স্বৈরাচারী ভূমিকার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস দল ত্যাগ করে প্রথমে সিপিআই এবং পরবর্তী সময়েতে সিপিএম দলে যোগদান করেন। 1972 সালের যে বিধানসভা নির্বাচনে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। কমরেড বাজুবন ইয়াং ছিলেন এক অনন্য চরিত্রের অধিকারী। সুদীর্ঘ 50 বছরের অধিক সময় তিনি বিভিন্ন স্তরের সংসদীয় পদে বারবার নির্বাচিত হয়েছেন, অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
এই দীর্ঘ সময়ে তার প্রতি রাজ্যের জনগণের আস্থা ও ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি পরিলক্ষিত হয়নি। একজন আদর্শ নিষ্ঠ বামপন্থী আন্দোলনের যোদ্ধা কমরেড বাজুমন রিয়াং দীর্ঘ সময় সংসদীয় পদে থাকা সত্ত্বেও সংসদীয় রাজনীতির কুপ্রভাব, কমরেড বাজুমন রিয়াংয়ের কমিউনিস্ট নৈতিকতা ও জীবন চর্চাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। শুরুর বাজুমন রিয়াং এবং শেষের বাজুমন রিয়াংয়ের মধ্যে কোনো তফাৎ ছিল না। বাম আন্দোলনের ভবিষ্যৎ প্রজন্মের নিকট এ এক অনুকরণীয় চরিত্র। আমরা তাকে শুধু এ রাজ্যের রাজনীতিতে না, যে সারা দেশে বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর শাসনে, কি কংগ্রেস বা বর্তমান যে বিজেপির শাসনে, দেশের অন্য সমস্ত প্রান্তিক পিছিয়ে পড়া ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের ভাষা, সংস্কৃতি, তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার যে একটা প্রতিযোগিতা, সেই জায়গায় আমাদের দেশের বামপন্থী এবং গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে একটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল যে দেশের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যেও একটা আন্দোলন গড়ে তোলার, এবং সে আন্দোলনকে এখন জাতিসত্তা বা পরিচিতি সত্তা রাজনীতি, কোথাও বিচ্ছিন্নতাবাদী রাজনীতি, কোথাও উগ্রবাদ রাজনীতি, যেভাবে বিভিন্ন নামে এই জনগোষ্ঠীগুলোকে গণতান্ত্রিক আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছিল, সেখান থেকে তাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের স্রোতে নিয়ে আসার জন্য এবং তাদেরকে বামপন্থী আন্দোলনে তাদেরকে যুক্ত করার জন্য একটা প্রয়াস বিগত শতাব্দীর তথা 1990 ইংরাজি থেকে শুরু হয়েছিল। রাঁচিতে একটা সর্বভারতীয় কনভেনশনের মধ্য দিয়ে 1994 সালে, সেদিন থেকেই যে বাজুমন রিয়াং সারা দেশের মধ্যে এই আদিবাসীদের মধ্যে আন্দোলন গড়ে তোলার ভূমিকায় একদম প্রথম সারিতে ছিলেন। পরবর্তী সময়েতে 2010 সালে এটা আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ হিসেবে একটা প্ল্যাটফর্ম, একটা মঞ্চ তৈরি হয় যা আমাদের দেশের মধ্যে সেখানে আদিবাসীদের সম্মিলিত করার জন্য ভূমিকা নিচ্ছে এবং তার প্রতিষ্ঠাতা সভাপতি এবং দীর্ঘদিন এই সংগঠনকে একটা আন্দোলনের রূপ দেওয়ার, দেশের প্রায় 12 কোটি আদিবাসীদেরকে মূল স্রোতে নিয়ে আসার যে একটা পথ তিনি দেখিয়েছিলেন। কমরেড বাজুমন রিয়াং সততা, নিয়মানুবর্তিতা, সহজ সরল জীবনযাত্রা ও জনগণের সঙ্গে অমায়িক ব্যবহার ও পার্টির এবং আমাদের সংগঠনের প্রতি নিঃশর্ত আনুগত্য কমরেড বাজুমন রিয়াংয়ের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। রাজ্যের জাতি উপজাতি মৈত্রীর সপক্ষে তিনি বরাবর দৃঢ় ভূমিকা গ্রহণ করেছেন। কমরেড বাজুমন রিয়াং সারা জীবন জনগণের জন্য নিবেদিত জীবনের সমাপ্তি ঘটালেন জনগণের প্রয়োজনে এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার জন্য মৃত্যুর পর নিজের দেহটি দান করেন। আসুন কমরেড, আমরা সকলেই কিছুক্ষণ দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। এখন প্রথম আলোচনা করবেন